ঠাকুরের বহু বাণী, ঠাকুরের জীবদ্দশায় তিনি বহু বাণী দিয়ে গেছেন। আমাদের জীবনের চলনার যে শিক্ষা, আমাদের যে দক্ষতা, সমস্ত কিছুর ভিতরে তিনি তার বাণী উপলব্ধি করে দিয়ে গেছেন। তার একটা বাণী আলোচ্য বিষয়ে রাখবো আজকে। ঠাকুর বললেন, ধর্ম যখন বিপাক বাহনে ব্যর্থ অর্থে থায়, ধর্ম যখন বিপাক বাহনে ব্যর্থ অর্থে থায়, প্রেরিত পুরুষ আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তাহলে ধর্ম যখন বিপাক বাহনে ব্যর্থ অর্থে থায়, আমরা ভাবি হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এইগুলি আমরা বুঝি ধর্ম। কিন্তু আমরা ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়ে ঠাকুরের কাছ থেকে শিখলাম, ধর্ম বহু হয় না, ধর্ম এক, আর ধর্মের কোনো প্রকার ভেদ নেই। এক একটা সম্প্রদায় এক একটা মত আমরাই চারিত করেছি। দেওঘরে গেলে দেখতে পাবেন বৌদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে হন আবির্ভাব একই, ওরা তাও জানিস না। কি সুন্দর কথা, কি সুন্দর কথা। তাই ধর্ম যখন আমাদের বিপাক অর্থাৎ ব্যর্থ জীবন হয়ে যায়, আমরা যখন আমাদের চলনের জীবনটা যখন রাস্তা কেউ হারিয়ে ফেলি, তখন আমাদের সম্মুখে এমন একটা বটবৃক্ষ, এমন একটা বৃক্ষরূপ আদর্শ, যে আদর্শের ভিতর দিয়ে যিনি ধর্মকে জেনেছেন, যিনি ধর্মের মূর্ত প্রতীক, এমন একজন পুরুষোত্তম কিন্তু আমাদের জীবনে এই যুগে যুগে কিন্তু আবির্ভূত হয়েছে। আর তখন তখন আমরা কিন্তু সমস্ত কিছুকে ভুলে, সমস্ত কিছুকে ত্যাগ করে আমরা কিন্তু তার শরণাপন্ন হয়েছি। তাই তো গীতায় শ্রীকৃষ্ণ বললেন, সর্বধর্ম পরিত্যাজং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মুক্ত হইয়াসমি মা শুচ। অর্থাৎ যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন আমি আসি, আমারই সৃষ্টি, আমারই সমস্ত কিছু, আমি যুগে যুগে এসে এই ধর্মকে আবার সঠিক পথ দেখাই, তখন কিন্তু যত মত পথ আছে সমস্ত কিছু ত্যাগ করে কিন্তু আমার শরণাপন্ন হও, আমি তোমাদের রক্ষা করব। আমরা কিন্তু তেমত অবস্থার ভিতর দিয়ে যুগে যুগে কিন্তু আসেন রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়তন চৈতন্য রামকৃষ্ণ ঠাকুর অনুকূল চন্দ্র যুগে যুগে এসতেন। তারা বিশ্বপিতা ভগবান, তারা পরম পুরুষ, তারা দ্রষ্টা পুরুষ। তাদের জীবন যদি আমরা দেখি, তাদের চলমান যদি আমরা দেখি, তাদের দুর্বার যে বাণীগুলো আমাদের সামনে যে তুলে ধরেছেন, আমরা যদি তার সেই প্রত্যেকটা বাণীর ভিতর দিয়ে যদি আমরা পুঙ্খানুপুঙ্খানু ভাবে যদি একটু একটু করে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে পুরুষোত্তমরা যুগে যুগে কেন আসে। আমি মনে করি যে আমাদের জীবনে যেমন ঠাকুরের প্রয়োজন, আমাদের জীবনে যেমন চলার দক্ষতা, আমাদের জীবনে যেমন নিপুণতা, নিষ্ঠিতা, সমস্ত কিছুর ভিতর দিয়ে আমরা যেমন আমাদের জীবনের সমস্ত উজাড় করে আমি আমার ঠাকুরের শরণাপন্ন হয়ে উঠবো, আমি যখন আমার ঠাকুরের মতন হয়ে উঠবো, আমার ঠাকুর কেমন ভাবে খেতেন, আমার ঠাকুর কেমন ভাবে চলতেন, আমার ঠাকুর কেমন ভাবে কথা বলতেন, আমি যদি ঠিক সর্বক্ষণের জন্য যদি এইরকম ভাবে ভাবায়িত হয়ে যদি আমি চলাফেরা করি, তবে কিন্তু আমার ঠাকুর দ্বারা সার্থক হয়ে উঠবে, নচেত কিন্তু নয়। আমরা কিন্তু দীক্ষা অনেকেই নিই, দীক্ষার ভিতর দিয়ে যে দক্ষতা হয়ে ওঠে সে দক্ষতার যে দীক্ষার ভিতর দিয়ে যে আমাদের দক্ষতা, সেই দক্ষতা কেমন ভাবে গড়ে পাওয়া উচিত। আমরা দীক্ষা নিই, দীক্ষা নেওয়ার পরে আমরা কিন্তু আমাদের জীবনের যে চলনার যে দুর্গতি, এই চলনার দুর্গতি যখন থমকে যায় তখন কিন্তু আমরা ভগবানের শরণাপন্ন হই, তখন কিন্তু আমরা ভগবানের শরণাপন্ন হই, তখন ভগবানের শরণাপন্ন হয়ে কিন্তু আমরা ঠাকুরকে প্রচন্ড ভাবে ঠাকুরকে ডাকার চেষ্টা করি, ঠাকুরকে বোঝার চেষ্টা করি, ঠাকুরকে জানার চেষ্টা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, কাঁদো কাঁদো হয়ে ঠাকুরকে ডাকি, সমস্ত কিছু। যখন আমার সেই
কাদার যে সময়, সেই সময়টা যখন দীর্ঘায়িত হতে হতে যখন আমি আবার আনন্দময় হয়ে যখন আমার জীবন পরিচর্যায় আবার ভিতরে ঢুকবো, তখন কিন্তু আমরা ঠাকুরকে আস্তে আস্তে ভুলে যাই, তখন কিন্তু আমাদের আবার দিক নিশানা কিন্তু আমরা হারিয়ে ফেলি। তাই তো তারা যুগে যুগে আসেন, এসে আমাদের ওই দিক যে আমরা হারিয়ে ফেলি, কেউ হারিয়ে ফেলি, সেইটাকেই কিন্তু আমাদের আবার তিনি বাতলে দেন এসে, যে তোমার রাস্তাটা এমন হওয়া উচিত, এমন ভাবে চললে তুমি মঙ্গলময় হয়ে উঠবে, এমন ভাবে চললে তুমি তোমার জীবনের চলনাটা ঠিক ঠিক ভাবে চলতে পারবে। তাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসতেন, তার দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা আমাদের জীবনকে ধন্য মনে করে আমাদের জীবন চলনায় কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।